হ্যাঁ জান, শোনো না, আমারটা কিস করো। হ্যাঁ, এই বইরা এদিকে তাকাই কি দেখোস? হ্যাঁ গোলামের, আমি কথা কইতেছি, কথা কিলোস। আমি কথা কইতেছি ফোনে, আমার দিকে তাকাবি না, কাজ কর, কাজে মনোযোগী দে। আরে তুমি বইলো না, আমার শ্বশুর আমার জীবনটার একদম অতৃষ্ট করে ফেলছে, যে আমি তোমার সাথে কথা বলতেছি না, আমি তোমার সাথে প্রেম করতেছি আর আমার দিকে তাকায় রয়েছে, মানে আমার চোখ দিয়ে গিল্লা এখন খাইয়ে ফেলবো। আবার তুই এদিকে তাকাস, তোর আমি কইছি না কাজ করতে, কাজ কর, কাজ বাদ দে, তুই আমার দিকে কি? হ্যাঁ আমার মুখে কি মধু লাগিয়ে রয়েছে, শয়তানের বাচ্চা, কাজ কর। বৌমা, আমি কি তোমার শ্বশুর? আমি তো চাকর না। এই তুই চাকর না কি? তোর আমি শ্বশুর বলে মানি? তোরে আমি শ্বশুর বলে দুই টাকার নাম দেই? আমার বাড়িতে তুই চাকর, আর চাকরগিরি না করতে পারলে বাসা থেকে বের হয়ে যা। তুমি আমার ছেলের বউ, আর ফোনে কিসের কথা বলতে বলতো? এই যা, তোর কাছে কই ফের দিম? তোরে আমি কইমু যে আমি কিসের কথা কইতেছি? আমি আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতেছি, বয়ফ্রেন্ড বুঝোস? যা করতে তো ঠিক না, বুঝছো? তোর কাছ থেকে আমার ঠিক ভুল শিখতে হইব না, তুই কাজ কর। আরে আর বইলো না, এক গোলামের পুত আমার স্বামী বিদেশ গেছে, আর এক গোলামের পুত আমার শ্বশুর এই বাসায় রেখে গেছে, আমার জীবনটা পুরো তেজপাতা বানায় ফেলেছে। এই এইদিকে তাকাই তাকাই কি দেখোস? এইদিকে তাকাই তাকাই কি দেখোস? তোর আমি কাজ করতে করছি, কাজ কর, কাজ করোস না, কাজ কর। রে কি কইলে বৌমা? কি কইতেছি? আমার ছেলে গোলামের বাচ্চা, তোর ছেলে গোলামের পুত। তোর ছেলে কি? তোর ছেলে আমার রেখে বিদেশ গেছে কিসের জন্য? তোর ছেলের কি আমি কইছি বিদেশ যাওয়ার জন্য? গেছে কেন বৌমা? আমার ছেলে কিন্তু প্রবাস থেকে কষ্ট করে টাকা পয়সা পাঠায় তোমার আমার জন্য, তোমারে দেয় আমারে দেয়, আমাদের ভালোর জন্য। আর এই আমার বাচ্চারে গোলামের বাচ্চা কইতাছো? ওই তুই রে, পোলার লেখে মায়া লাগে না? পোলার লেখে মায়া লাগে? এত মায়ার দরকার নাই তোর পোলার। আমি কই নাই যে তোর পোলা বিদেশ যা, বিদেশ গেছে কিসের জন্য? আমার কাছ থেকে জিজ্ঞেস করে গেছে বিদেশ? হ্যাঁ আমি কি বলছিলাম তোর পোলার বিদেশ যাওয়ার জন্য? তোর পোলা গেছে কেন? আমাদের সুখের জন্যই তো গেছে। আমার এত সুখ লাগবে না, এখন সুখের জন্য গেছে না, এখন তুই এই বয়সে সব কাজ করবি, আর কাজ না করতে পারলে বাসা থেকে বের হয়ে। তুমি আমার ছেলের রেখে অন্য ছেলের সাথে কথা বলো কেন তুমি? আমি যে কোনো পোলার বাসায় নিয়ে আসুক, বাসায় নিয়ে এসে তোর সামনে পুষ্টি নষ্ট করুক, দেখুন তুই কি করতে পারস। আর শোন, আমি এই যে ফোনে কথা বলতেছি না, আমার কথা বলার মধ্যে কোনো বাধা দিবি না, আর যদি বাধা দাস লাথাই তালাথাই তো বাসা থেকে বের করে দিব, কথাটা মনে রাখিস, ঠিক আছে? বৌমা, এটা কোনো কথা কইলা? হ্যাঁ আমার লাথি দিয়ে আমার বাড়িতে বার করে দিবা? তা আমি কথা বলতেছি, তোর সহ্য হইতেছে না? আমি কথা বলতেছি, তোর যদি সহ্য না হয় তোর পোলার আসতে বল। তোর পোলার আসে না কিসের জন্য? আমার বিয়ে করে রাইখা, এই দুই মাসের ভিতরে তোর পোলার চলে গেছে বিদেশ, আমার কি কোনো চাহিদা নাই রে? আমি কি রোবট ফকিনের পোলা? আমি কি রোবট? হ্যাঁ আমার কোনো চাহিদা নাই, আমার কোনো সরলত নাই। তুমি কথা হাত তুলো কেন? কি করবো তোরে, কি করবো? আমি ফোনে কথা বলতেছি, আমার কথা বলার মধ্যে ডিস্টার্ব করিস কিসের জন্য? চুপচাপ কাজ কর, আমি যা মন চাই তাই বলবো, আমার কথার দিকে কোনো নজর দিবি না। যা করতেছ আল্লাহ সইব না, তোর সই, তোর সহ লাগবো না, তো আল্লাহর এত সহ লাগবো না, তোরা যা করতেছিস না এগুলো আল্লাহ সইব না। হ্যাঁ জান, আরে বইলো না, আমি আমি পারতেছি না, এই বইলো মরে ওনা বাসা থেকেও বের হয় না, এর যে এত জ্বালাই জ্বালাই পড়াই তারপরে ওনা বাসা থেকে বের হয় না, বুঝছো? আমি তো এই বুইড়ার বাচ্চা, বুইড়া তো আমার জীবনটা তো পুরো তেজপাতা করে দিছে, যদি বাসা থেকে বের হতো না আমি একদম শান্তির নিঃশ্বাস নিতে পারতাম, বুঝছো নাই? হ্যাঁ তুমি আজকে বিকেলেই চলে আসো, চলে আসো। আরে জান বলো না, আমার আর ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে জান, তুমি বিকেলেই বাসায় চলে এসো, ঠিক আছে? বৌমা, কাকে কাকে আসতে বলতেছো তুমি? আচ্ছা তুমি একটু ফোনটা রাখো তো। আচ্ছা জান, আমি তোমার সাথে, তুমি আমার বাসায় থাকি বহুত নষ্টমি করতেছো, আমার বাড়িতে কোনো পরপুরুষ আনতে পারবো না। কি আনতে পারো না? কোনো পরপুরুষ আনতে পারবো না, আমি তোমার উপর অত্যাচার সহ্য করছি, আর না বুইড়ার বাচ্চা বুইড়া, আমি কারে আনুম না আনুম এটা আমার ব্যক্তিগত ব্যাপার, তোর বাসা মানে তোর কিসের বাসা, তোর কিসের বাসা, এই বাসার মালকিন আমি, আমি আমার বাড়িতে কারে আনবো না আনবো সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার, এই ব্যাপারে তোর নাক গলায় তো বলি নাই, তুই কে লিখে আমার কথা কথা ভেটো দিতেছিস? এই বাড়িটা কিন্তু আমার, এটা তোর বাড়ির গুল্লি মারি, তোর বাড়ির গুল্লি মারি, কিসের তোর বাড়ি, কিসের তোর বাড়ি, বাড়িয়ালা লাথি মাইরে বাসা থেকে বের কইরা দেমু, বাড়িয়ালা মারাইতাছিস না, বাড়িয়ালা ফুটাইতাছিস, কিসের তোর বাড়ি? এই বুড়ো তুই মরতে পারছ না, মরতে পারছ না, মনে হচ্ছে একবারে গলা টিপি দিয়ে মাইরা লাই, বয়স তো কম হয় নাই, মরতে পারছ না তুই, আমার জীবনটারে পুরো ঝালাপালা করে শেষ করে হলাইতে ফোস। কি হইলাছে নিহায় এগুলা? আরে তু 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 তুমি, হ্যাঁ কি তু তুমি কখন আসলা? তুমি কি এগুলো কি আব্বু? বাবা তুই আইসো, বাবা
এগুলো কি? এটা আমার কপাল রে বাবা। তুই বিয়ে করার পরে এই বউ রেখে তুই পূর্বার চলে গেছ, সেই থেকে তুই যাওয়ার পরে কি ব্যাপার? এগুলো কি? তোমার তো কেন বিয়ে করছিলাম? তোমাকে তো আমি প্রতিদিন যে ফোন দিয়ে বলি আমার আব্বু কেমন আছে, আমার তো মা নাই, আমার তো মা মারা গেছে, একমাত্র আমার বাপটাই আছে। আমি তোমার কাছে দেখে গেছিলাম কি এই দেখার জন্য? তোমাকে যখন ফোন দিতাম আমি বলতাম আমার আব্বু কেমন আছে, তুমি কি বলতো? হ্যাঁ ভালো আছে, পাশে তুমি ঘুমাচ্ছে, অমুক জায়গায় আছে, একটু বাইরে গেছে। আজকে আমি এটা কি দেখতেছি? তুমি তোমার বাপকে কি মানে মানে বাড়ির চাকর বানায় রাখছো তুমি? নিত্য নতুন ছেলেদেরকে নিয়ে বাসায় তোর রুমে আড্ডা দেয়, কিস্তি মারে, বাইরে থেকে পোলা মানে রুমে আড্ডা দেয়। আমি বলি দেখে আমি তোকে কি এত বিয়ে করছিলাম? তুই আমাকে বিয়ে কি বলছিলি? তোমার বাবা মানে আমার বাবা। হ্যাঁ আমার তো আর মা নাই, আমার তো একটা মাত্র বাবা আছে। হ্যাঁ আমার মা আছে, আমার কি অন্য কোনো ভাই আছে, আমার অন্য কোনো বোন আছে যে যাদেরকে তোমার দেখাশোনা করা লাগবে? একটা মাত্র বাবা আমার। আমি কি তোমাকে এই দিন দেখার জন্য কি আমি আজকে কি ব্যাপার? এগুলো কি? আমি যে প্রবাস থেকে যে প্রতি মাসে টাকা পাঠাচ্ছি তোমাদের খরচের জন্য, আমার আব্বুর খরচের জন্য, এই টাকাটা তুমি কি করছো? আমার ছেলে টাকা পাঠা প্রবাস থেকে, আমারটা পাঞ্জাবি কিনে দাও, আমারটা লঙ্গি কিনে দাও, আমার কিডনি ফকিডনি বইলে রে বাবা। টাকা কি আছে ধরে, টাকা কি আছে ধরে ফকিডনি বাচ্চা? আমি যে তোমাকে প্রতি মাসে যে একটা খোঁজ পাড়াছি আমার আব্বুর জন্য, তোমার জন্য, তোমার তো দেখা যাচ্ছে খুব মানে একদম তোমার গেঠাপটা দেখো তো, তোমার গেঠাপটা দেখো, আমার বাপের গেঠাপটা দেখো। আমি যে এত কষ্ট করছি পূর্বাসে কেন, কাদের জন্য? কাদের জন্য পূর্বাসে কষ্ট করেছি আমি? তোমাদের জন্য, আমাদের ফিউচার ভবিষ্যৎ ভালোর জন্য। তা তোমার বাপটাকে এই অবস্থা রাখছো কেন? আমি তোমাকে বলছিলাম প্রবাসে যাওয়ার জন্য, তুমি কিসের জন্য গেছো? কিসের জন্য গেছো? আমার বিয়ের দুই মাস পর রাইখে তুমি দেশে ফলাই রাইখে তুমি চলে গেছো প্রবাসে, কিসের জন্য গেছো? আমি কি তোমাকে বলছিলাম? বলো, আমি তো বলি নাই যে আমার কোটি কোটি টাকা দরকার, তুমি কিসের জন্য গেছো? আমার কি চাহিদা নাই? আমি কি রোবট? আমার কি তোমার রোবট মনে হয়? হ্যাঁ তোমার কি জ্ঞান বুদ্ধি নাই? আমি প্রবাসে কেন গেছি? তোমার জন্য, আমার বাবার জন্য, আমার ছেলে মেয়ের জন্য আমি প্রবাসে গেছি। প্রবাসে যাই আমি মাথায় গাম পায়ে ফেলে টাকা ইনকাম করছি, পরিশ্রম করছি খাদার জন্য। হ্যাঁ আমি কি সুখ করতে গেছি পরবাসে? কেন বিয়ে করছি আমি সেখানে কি মানে বিলাসিতা করার জন্য গেছি? কি জন্য গেছি? তোমার জন্য গেছি। আচ্ছা তুমি যে কথাটা বলতেছো যে আমি কি রোমট, আমি কি থাকতে পারি না, আমি দেখো পারি না, মানে তুমি কি বলতে চাচ্ছ? কি বলতে চাচ্ছ? কি বলতেছি তুমি বোঝো না, বোঝো না, কিচ্ছু বোঝো না। আমি কি তোমারে বল, আমি তো তোমারে বলি নাই যে তুমি প্রবাসে যাও, কোটি কোটি টাকা ইনকাম করো, ইনকাম করে আমাকে দাও। তোমারে কতবার বলছি তুমি বাংলাদেশে থাকো, বাংলাদেশে দুই চার টাকা যাই পাই এটা দিয়ে আলহামদুলিল্লাহ আমরা ডাল ভাত খেয়ে চলতে পারো, কিন্তু তুমি আমার কোনো কথা না শুনে তুমি গেছো প্রবাসে। তুমি তো এখন ডাল ভাত খাওয়ার কথা বলতেছো, তুমি যখন বলো যে আমার পিয়ানো নিয়ে যাবো, গরু মাংস নিয়ে যাও, আমার এই কাপ লাগবে, এই লিপস্টিক লাগবে, আমার এটা লাগবে, আমার এই কাপড় লাগবে, তখন তখন টাকা লাগে না, তখন টাকা লাগে না, এই টাকা তোমার কি করা লাগে? আমি কেন জন্য গেছি বিদেশ? তোমার জন্য গেছি। তোমার বোঝার দরকার যে তুমি আমার কে, তুমি আমার স্ত্রী, আমি তোকে বিয়ে করছি, তোমার সবকিছু ভোগ করার দায়িত্ব আমার, অন্য কোনো আমার না। আমার চাহিদা আছে, আমি আমার চাহিদা পূরণ করছি, এটার জন্য দায়ী তুমি। তোর মতো বউ আমি রাখবো না, তোর মতো বউ আমি রাখবো না, রাখবো না, রাখবো না, আজকে তো রাখতে দেব। কি বলছো তুমি? আমি কি বলছি বোঝোস তাই? তুই তুই যে আমার বাবার সাথে এত খারাপ ব্যবহার করছিস, বাইরে পোলা পানের বাসা হুষ্ট দুষ্টি করছস, এগুলো কি হইব? কেন করছো? তখন কি বুদ্ধি ছিল না? তখন কি জ্ঞান ছিল না? আমার স্বামী যদি একবার জানতে পারে কি হইতে পারে? আব্বু আমি এগুলো রাখবো না, ছেলেরা যখন প্রবাসে যায় কাদের জন্য যায়?
বাবার জন্য, মার জন্য, স্ত্রীর জন্য, সুখে রাখার জন্য। এই যে তুমি যে কথাটা বললা যে তোমার চাহিদা, তোমার চাহিদা, এই যে আমার ছেলের প্রভাব চলে গেছে, আমার ছেলের কি চাহিদা নাই? হ্যাঁ, কিন্তু চাহিদা চিন্তা করে না, ও চিন্তা করছে কি আমরা কীভাবে সুখে থাকুন, তুমি কীভাবে সুখে থাকবা, আমাদের নাতিপুতি আসবে, ওরা কীভাবে ভালো থাকবে, আর তুমি, তোমার বহুত আশা করে আমি আনছিলাম ছেলে বউ বানিয়ে, আর তো সেই তুমি আমাকে প্রতিটি নিয়ত চাকরের মতো লাজতেইছো, থাবড়াইছো, ভাত খেতে চাইলে ভাত দেওয়া নাই, বাসি ভাত দিছো, বাসি তরকারি দিছো, অন্য অন্য ছেলেদেরকে নিয়ে রুমিনে আড্ডা দিছো, মজা মারছো, এগুলোই তো আমি বলছি। আর বলো শোনার কি দিছো তুমি আমারে, লাথি উষ্টা থাপ্পর? শোনো বৌমা, একটা কথা বলি, তোমাদের মধ্যে মেয়েরা আছে, স্বামীর বাড়িতে এসার পরে শ্বশুরকে দেখতে পারে না, শাশুড়িকে দেখতে পারে না, কেন চেষ্টা করো, কেন করো? শ্বশুরকে বাবা মনে করা যায় না, বাবা মনে করা যায় না, কই আমার তো মেয়ে মনে করি, আমি তোমাকে বৌমা মনে করি না, যে তুমি আমার একটা মেয়ে, আমি কি বলবো বলো। সুপারিশ করলো আমার সামনে, আর তুই সেই বাবার সাথে প্রতিদিন নির্যাতন করেছিস। এ কাছে কোনো মানুষের দ্বারা হয় তো বোঝা দরকার, মানে শ্বশুর না যে তোর বাবা, মানে আমার বাবা কি তোমার কাছে কি বাবা মনে হয় না? তোমার বাবা থাকলে কি আজকে এই কাজটা করতে পারতা? পারতাম না, আমি লজ্জিত। দেখো আমার বাবা বলছে মাফ চাও, কবে এই ধরনের কাজ করবো না, ওঠো বৌমা, আমি তো মাফ করে দিছি, উঠতে আর এরকম করো না, যাও ও যেহেতু আসে ভিতরে নিয়ে যাবে। আসেন আপনি, আসেন, আপনারা এইগুলো করতে বলেছিলেন, আপনিও ভিতরে যাবেন।